এখন বাজে হচ্ছে গিয়ে এখন বাজে সকাল 10:03, ঠিক আছে? তো আমরা বেরিয়েছিলাম কিসের উদ্দেশ্যে, বেড়াতে বেরিয়েছি পাঁচমারির উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি একটা মন্দিরে। তো মন্দিরটা নাকি অনেকক্ষণ লাগে যেতে, প্যাদল যেতে, মানে হেঁটে হেঁটে যেতে হয়, প্যাদল জানা পড়েগা। তো প্যাদল জানা পড়েগা, হাইট 1340, মানে 1340 কিলোমিটার, মিটার সরি। তো এখন যেতে হবে, আর জানি না ঠাকুর বাবা মহাদেব যদি আমাদেরকে টানে তো অবশ্যই যেতে পারবো। তো গাইড হিসেবে আমার সাথে আমার মিস্টার হাজব্যান্ড আছে, আর সেলফি লেতে হুয়ে হাম ইয়ে দেখো, আর ইয়ে হ্যাঁ রাস্তা, আই মিন ইয়ে হ্যাঁ এটা হলো রাস্তা। দুটো ভাষাতেই বলতে হচ্ছে, কিউকি ওই যে দুরকম সাবস্ক্রাইবার আছে, তো তো ওই বাংলা হিন্দি যেটা হয় সেটা ওই যে কি বলবো, বাংলা আতা হায় পিতা হায় খাতা হায় এরকম টাইপের হিন্দি বাংলা হবে। তো অসুবিধা নেই, তোমরা একটু বুঝে সুঝে নিও, ঠিক আছে? আর রাস্তাগুলো এতটাই সুন্দর, এতটাই ভালো, চারিপাশে যে এরিয়াটা আছে এই দেখো, খাই এই ওই দেখো জল, একটু একটু জল, এ আমার তো এখনই হাঁপানি হয়ে গেল মনে হচ্ছে। কালা কালা পেড়, আর ইয়ে দেখো ওয়া পে কুছ ওয়াপস আ রে, কিছু ফেরত আসছে ওখান থেকে পুণার্থী, মানে তারা অনেকটা সকালে গিয়েছিলো, আমাদের আরও সকালে বেরোনো উচিত ছিল, 10টা বেজে গেছে, মানে অনেকটা রোদ হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি আসলে আসলে কালকে অনেকটা রাতে পৌঁছেছি, তো ট্রেনটা অনেকটা লেট করেছিলো, তো অনেকটা রাতে পৌঁছানোর কারণে আজকে সকালে উঠতেও লেট হয়ে গেছে। তো সেই জন্য প্রথম দিন ভগবানের কাছে পুজো টুজো দিয়ে যাওয়াটা বেটার হবে। তো সেই জন্য মন্দির থেকে স্টার্ট করছি, কারণ অনেক রকম পয়েন্ট আছে, অনেক পয়েন্ট আছে ঘোরার জন্য, এখনও 3-4 দিন আছি, ওখানে অনেক জায়গায় যাবো, ভালো রাখলে। এত মন্দির গলা চুকিয়ে গেছে। ও বাই দ্য ওয়ে, কমেন্টে অবশ্যই জানাবে আমার এই ট্রাভেলিং ড্রেসটা কেমন হয়েছে, হোয়াইট হোয়াইট কালারের টি শার্ট আর নিচে একটা বোট কাট জিন্স ব্ল্যাক কালার। আর এখানে দেখো একটা মন্দির দেখা হয়ে গেছে, হনুমানজি কি মন্দির, জয় হনুমান, জ্ঞান গুণী সাগর, দেখা পেয়েছি কে হল উজাগর। ইয়ে দেখো রাস্তা, তো দেখো রাস্তা প্লেন নেই, রাস্তা একদম খারাপ মারা, এই দিক দিয়ে কোথা দিয়ে যেতে হয়। হে ভগবান, এখানে নামতে হবে নাকি? ই দেখো ছোট্ট ভাই শিব ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, ই হরমন করে পড়ে গেলেই হয়ে গেল। এ আয় তুই, ছবি তুলছি না, আমার নজর নিজেই স্পিড কন্ট্রোল করতে পারছিল না। এইগুলো সেই দেখায় না ট্যাঙ্গো চালিতে যে নালাটা ছিল, ও বাবা গু, আর পারি না দেখাবো না, আমি তো তোমাকে দেখাই না ভিডিওতে, তাই না? ই দেখো ইয়ে হ্যাঁ পানি হো গাড়ি, হ্যাঁ তুই খাবি, তোর কি এখনই জল সিস্টেম হয়ে গেলো, ই ধীরো দারুণ, কিন্তু এটা তো পার করতে হবে নাকি? ইয়ার দেখো জরা নজরিয়া দেখো পানি কা, পাপ কাদা মুতে যাবে তো পা, আরে ইয়ার কিতনা কিতনা উঁচা উঁচা রাস্তা হ্যায় দেখো। এখন এই গানটা গাইতে হয়, চলো বুলাওয়া আয়া হ্যায় মাতা নে বুলাওয়া হ্যায়, এরকম টাইপের ফিলিংস আছে। আমাকে একটু দেখাও না, ইস এই ধরনের অপদার্থমূলক কাজ করবে না, রোম্যান্টিক কথা হবে না। হে কোথা দিয়ে উঠবো, লিফট বগেরা হতো তো আচ্ছা রেতা, হ্যাঁ না তুমি আমাকে ধরো, আমি আসছি আমাকে ধরে দেখাবে না একটু, আচ্ছা লাগ রে পতনে কিতনা উঠাই মে উঠ রে, হ্যাঁ না লো ও আ বাবি কে সুজ রে यार হনুমানের সাথে দেখা, উপর থেকে বলিস আমি থাকবো নিচে, গাইস আমি আর পারছি না বলতেও লজ্জা করছে আমার, আমি পারছি না হাঁটতে, কি করবে হিমা, কি করছে ফেলে দিবে, চাকি দিল ফেলে দিও না, ভয় লাগছে
এনজয় করতে ভয় পাচ্ছি। চলো নামাও নামাও, আমি যেতে পারবো। ও দেখো এবার দেখো হাতে আহ এরকম করবে না, করবে কোথায়? জঙ্গলের পেছনে গিয়ে, জঙ্গলের পেছনে গিয়ে। ও বাবা দেখো বন্ধুরা অনেক সিঁড়ি, বহুত দূর যেতে হবে, আর আমার অবস্থা খুব শোচনীয়, বহুত শোচনীয়। ওই যে দূরে দেখা যায় কি চৌরা বাবার মন্দির, আর আমরা আছি এখানটায়। ও মাই গড, কখন যে পৌঁছাবো, কব পৌঁছেঙ্গে হাম। আরে ইয়ার মেয়ে তো এসে এসে হরি নেই। থ্যাংক ইউ, তুমি আর ইচ্ছা তো কর। হ্যাঁ সেরকমই ব্যাপার, এই দেখো আমরা একে টফি দিয়েছি, এখন ছুলে ছুলে খাচ্ছে, হনুমান হতে পারে কিন্তু বুদ্ধি আমার থেকে বেশি। ধীরু আর দেখাস না, তুমি চলে যাবে পুরো, তোকে সবাই তুলে নিয়ে এই পর্বতলে সরাও তো একটু। অনেকটা হাল খারাপ করার পর আমি এত দূর এসে পৌঁছেছি, এখন অনেক সিঁড়ি, প্রায়। আরে মেয়েদেরকে তো লেকে যাও, ফেঁকে হয়ে লাগতে। হ্যাঁ ও হো বন্দরিয়া, আরে আস্তে আস্তে বাদল আসছে, বাদল আসছে। আরে হরে মহাদেব শিবকণ্ঠ মহালেলেলেলে, ভিডিও ফটো সব চল। আরে ইয়ার বাবাকে মন্দিরে পৌঁছ গাই ইয়ার, ও থ্যাংক গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইজ। মন্দিরে আমরা চলে এসেছি, যাচ্ছি ঢুকতে ঢুকতে। চলো এটা মন্দিরে উঠবো আমরা, দেখো ছবি তুলেই যাবো এখানে। আমি ছবি তুলছি, আমি ভুলে যাচ্ছি, আমি ভিডিও করছি, আমি ওদিকে ধরে দাঁড়িয়ে আছি। গাইস দেখো একটা গুফা, এটা একটা
এই পুরো গুফাটা, এখানে নাকি সীতা মাইয়া নাহানি আতি থি, মানে স্নান করতে আসতো সীতা মাতা। এই যে এখানে নাকি সবসময় জলই পড়ে, ভেতরটা তো যা অবস্থা হতো দেখেই ভয় লাগছে। আর লাইট চলছে নাকি? এই এই মধুমক্ষি তো নেই না, হ্যাঁ কেতনা মাছি, হ্যাঁ কত মাছি, বাপ রে বাপ, আইলাম ফের কুটার লাগ ভাই। জল নিয়ে আসছে বাঁধ হয়ে দেবে বলে, বাবারে কি কেয়ারি। দেখো আমরা ব্যাগে কুরকুরা রেখেছিলাম, আর এখানে পা ধুচ্ছিলাম, জুতো পরছিলাম, আর এই বাদরটা এসে এই কুরকুরাটা ঝরম করে নিয়ে চলে গেল। কিরম কুরকুরে খাচ্ছে দেখো, ও পাহাড় হয়ে গেল। দেখো সরজি, ও গাইড থা না, ও বাবু লোক বলা পাহাড়ি কা নাম বতাও, উল্টা ফুল্টা রিজগড় রিজগড় বতা দিয়া।